আপনি কি জানেন কোন ক্রিম ব্যবহার করলে 7 দিনেই ত্বক ফর্সা ও দাগমুক্ত হয়? কি খেলে অ্যাসিডিটি দ্রুত দূর করতে সাহায্য করে? কিসের বিষ খেলে লিভারের যে কোনো রোগ ভালো হয়ে যায়? সপ্তাহের কোন দিনে চুল ও নখ কাটলে শরীরে রোগ লেগেই থাকে? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি খেলে অ্যাসিডিটি দ্রুত দূর করতে সাহায্য করে? মেথি, দারুচিনি, লবঙ্গ নাকি এলাচ? সঠিক উত্তরটি হচ্ছে এলাচ। এলাচ অ্যাসিডিটির হাত থেকে রক্ষা করার কার্যকরী ঘরোয়া টোটকা। তাই কখনো যদি অ্যাসিডিটি বা পেট জ্বালা করে তাহলে এলাচ চিবিয়ে খান, এর ফলে অ্যাসিডিটি কমানো যাবে। আচ্ছা বলুন তো, দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে? উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। অতিরিক্ত আচার খেলে কোন রোগ হয়? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস্ট্রিক। অতিরিক্ত মশলাদার খাবার খেলে তা যেমন সহজে হজম হতে চায় না, ঠিক তেমনি আচারও শরীরে প্রবেশ করার পর হজম ক্ষমতাকে কমিয়ে দিতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই গ্যাস, অম্বল এবং বদহজমের মতো সমস্যা মাথাচড়া দিয়ে ওঠে। আচারে তেল এবং মশলার পাশাপাশি প্রচুর মাত্রায় নুনও ব্যবহার করা হয়ে থাকে। গরমে বেশি মুরগির মাংস খেলে কি হয়? শরীর দুর্বল, লিভারের সমস্যা, হার্ট অ্যাটাক নাকি হজমের সমস্যা? সঠিক উত্তরটি হচ্ছে হজমের সমস্যা। মুরগির মাংস উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। এটি পুনরায় গরম করে খাওয়া হলে শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। এটি হজমে সমস্যা সৃষ্টি করে। আপনি যদি গরম করেই খেতে চান তাহলে চুলার আঁচ কমিয়ে দীর্ঘ সময় তা গরম করতে হবে। কোন ক্রিম ব্যবহার করলে 7 দিনেই ত্বক ফর্সা ও দাগমুক্ত হয়? পন্ডস, লোটাস, নিভিয়া নাকি ফেয়ার অ্যান্ড লাভলি? সঠিক উত্তরটি হচ্ছে লোটাস। লোটাস নাইট ক্রিম ব্যবহারের ফলে আপনার ত্বককে ফর্সা করে তুলবে এবং দীর্ঘায়িত করবে। অন্যান্য ক্রিমের মতো এটি কিছুদিনের জন্য আপনার ত্বককে ফর্সা করবে না। এটা লং টাইম পারফরম্যান্সের জন্য আপনার ত্বককে ফর্সা করবে। অন্যান্য ক্রিমের মতো এটি খুব সহজেই তার স্থায়িত্ব হারাবে না, কারণ এই ক্রিমে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনার ত্বকের ফর্সা স্থায়িত্ব করতে সহায়তা করা হয় এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ক্রিম যা ত্বকের স্থায়িত্ব ধরে রাখতে সহায়তা করে। কিসের জুস খেলে ব্রেনের কার্যক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? আপেলের জুস, আখের জুস, গাজরের জুস নাকি লেবু জুস? সঠিক উত্তরটি হচ্ছে গাজরের জুস। গাজরে থাকা প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন মস্তিষ্কের ক্ষয় রোধ করে, তাই মস্তিষ্কেও শক্তি বৃদ্ধি করতে বেশি করে গাজর খান। কিসের বিষ খেলে লিভারের যে কোনো রোগ ভালো হয়ে যায়? কুমড়ো বিষ, লাউ বিষ, পেঁপের বিষ নাকি আপেলের বিষ? সঠিক উত্তরটি হচ্ছে পেঁপের বিষ। বিশেষজ্ঞদের মতে লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই বিষ খুব উপকারী। পেঁপের বীজে রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো জরুরি কিছু খনিজ। এটি ফ্লাভোনয়েডের ভালো উৎস যা হজম শক্তি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপাদান। আসুন জেনে নেই লিভারের সমস্যায় পেঁপে বিষ খাওয়ার নিয়ম সম্পর্কে। যেভাবে পেঁপের বীজ খাবেন, পেঁপে খাওয়ার আগে বীজগুলি ফেলে না দিয়ে সেগুলি একটি পাত্রে সংগ্রহ করে রোদে শুকিয়ে নিন। এবার সেই বীজগুলি গুঁড়ো করে একটি কাচের পাত্রে ভরে রাখুন।
এই বীজের স্বাদ তেতো হয়। যে কোনো সালাদ কিংবা স্মুদি বানানোর সময় এই গুঁড়ো ব্যবহার করতে পারেন, পুষ্টিগুণও পাবেন আর তেতোও লাগবে না। বিশ্বে প্রতি বছর ক্যান্সারে কতজন মানুষ মারা যায়? 9.6 মিলিয়ন, 7.6 মিলিয়ন, 5.6 মিলিয়ন নাকি 3.6 মিলিয়ন? সঠিক উত্তরটি হচ্ছে 9.6 মিলিয়ন। বিশ্বব্যাপী ক্যান্সার বাড়ছে আর আগের তুলনায় এখন আরও বেশি মানুষ এই রোগে মারা যাচ্ছে। 2018 সালে সারা পৃথিবীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে 96 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030 সালের মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে বছরে 1.3 কোটি মানুষ মারা যাবে। গরমে কোন ফল খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে? আম, সফেদা, আপেল নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হচ্ছে আম। আমে রয়েছে ফাইবার, ভিটামিন সি এবং ফোলেট, যা হজম শক্তি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। আমরা আম পছন্দ করি কারণ এটি সুস্বাদু। তবে আম উচ্চ রক্তচাপের জন্য একটি দুর্দান্ত ফল। এর কারণ হল আম ফাইবার এবং বিটা ক্যারোটিনের একটি বড় উৎস, উভয়ই রক্তচাপ কমাতে কার্যকর। কোন তেল ব্যবহার করলে রাতে আরামের ঘুম হয়? সরিষার তেল, বাদাম তেল, ভেন্নার তেল নাকি কালো জিরা? সঠিক উত্তরটি হচ্ছে কালো জিরা। কালো জিরার তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপূর্ণ নিদ্রা হবে, তাই যাদের ঘুমের সমস্যা আছে তারা কালো জিরাও নিয়মিত খেতে পারেন। সপ্তাহের কোন দিনে চুল ও নখ কাটলে শরীরে রোগ লেগেই থাকে? শুক্রবার, বুধবার, মঙ্গলবার নাকি শনিবার? সঠিক উত্তরটি হচ্ছে শনিবার। শনিবারে চুল ও নখ কাটা খুবই অশুভ, এতে জীবনে অনেক সমস্যা নেমে আসে। অকাল মৃত্যু, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং শরীরে রোগ লেগেই থাকে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।